আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজ আপনাদের সাথে খুবই ছোট্ট একটি টিপস শেয়ার করব। টিপসটি ছোট বাট এটি কিন্তু অনেক বেশি উপকারী। আপনারা যদি এই টিপসটি ফলো করেন তাহলে আপনারা আপনাদের সংসারের অনেকগুলো টাকা বাঁচিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে কয়েল নিয়েছি। এই কয়েলেরই একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমরা সবাই জানি কয়েল আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর, তারপরেও কিন্তু আমরা প্রতিদিনই কয়েল জ্বালাই। আমাদের সবার কাছেই মশা দূর করার জন্য বিশ্বস্ত একটি উপাদান হচ্ছে কয়েল। তো দেখা যায় যে প্রতিটা ফ্যামিলি কিন্তু কয়েল জ্বালায়। তো কয়েল তো জ্বালানো হয়, এই কয়েল জ্বালানোর সময় আমি যে টিপসটি আপনাদেরকে দিব আপনারা যদি সেই টিপসটি ফলো করেন তাহলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমি আপনাদেরকে যে টিপসটি দিব এই টিপসটি ফলো করতে হবে কয়েলটি জ্বালানোর আগে। আপনারা মশা তাড়ানোর জন্য যখনই কয়েল জ্বালাবেন তার আগে সামান্য একটু সময় নিয়ে এই কাজটি করে নেবেন। দেখুন, আমরা যখন কয়েল জ্বালাই, নর্মালি আমরা যখন দেখা যাচ্ছে যে কয়েল জ্বালিয়ে নিই, আমাদের কয়েলটা কিন্তু খুবই দ্রুত পুড়ে যায়। এছাড়া কিন্তু কয়েলের ধোঁয়াটাও অনেক সময় কম হয়। দেখা যায় যে কয়েলের ধোঁয়া পুরো ঘরের ভিতর ছড়িয়ে ছিটিয়ে পড়ে না, যার কারণে মশা কিন্তু থেকেই যায়। চাইলেও মশা ঘর থেকে দূর করা যায় না। অথচ আমি যে টিপসটি দিব এই টিপসটি ফলো করলে কিন্তু আপনাদের মশা যেমন দূর হবে সাথে আপনারা কিন্তু টাকাও বাঁচাতে পারবেন। কিভাবে করতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে প্রথমে দেখালাম যে কয়েলটা যদি আমরা নর্মালি জ্বালাই তাহলে কিন্তু এভাবে কয়েলটা খুবই দ্রুত পুড়ে যাবে আর ধোঁয়াও অনেক কম হবে। এজন্য আপনারা যখনই কয়েল জ্বালাবেন তার আগ মুহূর্তে আপনারা ছোট্ট একটি কাজ করে নেবেন, আর সেই কাজটি হচ্ছে আপনারা একটু পানি নিয়ে নেবেন। দেখুন, আমি পানি নিয়েছি আর নিয়েছি একটি কয়েল। এখন এই কয়েলের উপরে আমরা কয়েক ফোঁটা পানি দিব, তবে এটা কিন্তু আমরা একবারে বেশি পানি দিব না। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে করে পানি দিবেন। এভাবে পানিতে হাতটাকে ভিজিয়ে নিয়ে কয়েলের উপর ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আবার খেয়াল রাখবেন এক জায়গায় যেন খুব একটা বেশি পানি না পড়ে যায়। আপনারা এভাবে জাস্ট ছড়িয়ে ছিটিয়ে দিবেন। সম্পূর্ণ কয়েলের উপরে যেন ফোঁটা ফোঁটা আকারে পানি পড়ে এভাবে করে পানি দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো কয়েলের উপরেই পানি ছিটিয়ে দিচ্ছি। এভাবে করে কয়েলের উপর কয়েক ফোঁটা পানি ছিটিয়ে দিলে যে সুবিধাটা হবে তা হচ্ছে, আপনারা যখন কয়েলে আগুন জ্বালাবেন তখন কিন্তু কয়েলটা খুব দ্রুত পুড়বে না, এছাড়া কয়েলের ধোঁয়াটাও অনেক বেশি হবে। এতে করে ঘরের সব জায়গায় কয়েলের ধোঁয়া যেমন পৌঁছে যাবে, মশা খুব দ্রুত দূর হবে, এছাড়াও কয়েলটা কিন্তু খুবই কম পরিমাণে পুড়বে। আপনি আগে যদি একটা কয়েল জ্বালাতেন, এভাবে যদি আপনারা পানি ছিটিয়ে জ্বালান তাহলে দেখবেন যে আপনাদের অর্ধেকটা কয়েলেই হয়ে যাচ্ছে। এভাবে যদি পানি ছিটিয়ে আপনারা কয়েল জ্বালান তাহলে আপনাদের কয়েলের পেছনে যে পরিমাণ টাকা খরচ হয় সেই টাকার খরচের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে। আপনারা আপনাদের সংসারের টাকা বাঁচাতে পারবেন। আমি এখানে একটি কয়েল দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। অনেকেই আছেন কয়েল ভেঙে তারপরে ব্যবহার করেন। যদি আপনারা কয়েল ভেঙে নিয়ে ব্যবহার করেন, যে ভাঙা অংশ আপনারা জ্বালাবেন সেই অংশটার উপরই পানি ছিটিয়ে দিবেন। খুব বেশি পানি কিন্তু একবারে নয়, জাস্ট আপনারা হাতটাকে ভিজিয়ে নিয়ে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করে কয়েলের উপর ছড়িয়ে ছিটিয়ে দিবেন। তো আশা করি আমার এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওতে লাইক দিবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য।